evening guys and welcome back to my channel. As you already know that we are with the international rail construction khaj chole tumra jano eta emon ekta rail construction khaj jodi ei khaj ta complete hoy jay in future te amra khubi easy process e silchar karimganj uya bojason uya amra bangladesh entry korte parbo efore within 10 to 12 hours e amra karimganj to kolkata entry korte parbo bhaiya bangladesh so dure dekha jar mahishasan railway station ta আগে কিন্তু এই জায়গার মধ্যে কোনো রেল ট্র্যাক আসিল না এটা কিন্তু 1 ইয়ারের মধ্যে বহুত কিছু কমপ্লিট মানে বুঝায় এটা ইন ফিউচার ওইটা একটা ইন্টারন্যাশনাল মানে রেল রুট হইব মানে এরকম আরো রেল ট্র্যাক আছে আমরা ইন্ডিয়ার মধ্যে ইন্টারন্যাশনাল রেল ট্র্যাক যারা কইতে পারো অমৃতসর টু লাহোর পাকিস্তান যায় আর আরেকটা আছে মৈত্রী এক্সপ্রেস এটা যায় কলকাতা টু ঢাকা কিন্তু আমরা নর্থ ইস্টের মধ্যে কোনো এরকম রেল রুট নাই যেটা উইতে যাওয়ার ফার্স্ট টাইম আমরা খুরিমুজ ইয়া মিশন ইয়া বাংলাদেশ এমনি বাস সার্ভিস আছে যেটা যায় আগরতলা টু ঢাকা এরপরে গুয়াহাটি টু ঢাকা এরকম আছে কিন্তু আমরা এই সাইড দিয়ে মানে কোনো কিছু নাই 1947 আমরা ইন্ডিয়ায় স্বাধীনতা লাভ করছি স্বাধীনতা লাভ করার পরে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় আমরা নর্থ ইস্টে বেশি ফোকাস দিছে না হইতে পারে প্রায় 50 বছর অবধি আমরা নর্থ ইস্টে ফোকাস দেওয়া হয়েছিল লোকই আমরা নর্থ ইস্টে ব্যাকওয়ার্ড হয়ে গেছিল বিশেষ করে আমরা বোরাকভিলিটা তো 1990s মানে 1990 পর থেকে গভর্নমেন্টে একটু একটু করে ফোকাস দেওয়া শুরু করছে আমরা এই বোরাকভিলি বা আমরা নর্থ ইস্টে তখন গভর্নমেন্টে লুকিশ পলিসি আনছে লুকিশ পলিসি মানে কিটা লুকিশ পলিসি হলো গিয়া ইস্ট সাইডে যেগুলো কান্ট্রি আছে আমরা ইন্ডিয়ার ওদিকে তুমি তাকাও চাও ফোকাস দেও ওটা আর কি মানে যেরকম হইতে পারো বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম সিঙ্গাপুর মালয়েশিয়া ও আর কি মানে লুকিশ পলিসির মোটিভ ওটাও আর কি যাতে গভর্নমেন্টে নর্থ ইস্টর আশপাশ যেগুলো কান্ট্রি আছে বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড সাইল্যান্ড ওটালয় যদি নর্থ ইস্টর যদি যোগাযোগ ব্যবস্থা বলা করা যায় তে নর্থ ইস্ট অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে নর্থ ইস্ট ডেভেলপ হইলে অটোমেটিক রেভিনিউ আনব সেই রেভিনিউ দিয়ে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও প্রফিট আনব আর কি আর এই যে রেল রুট খরের যে মানে করিমগঞ্জ ইয়া মহিষাসন ইয়া বাংলাদেশ ইয়া কলকাতা এটা রানের পিছনে মেন মোটিভ ওটাও যাতে রোড ট্রান্সপোর্ট ট্রেড বিজনেস যাতে ডেভেলপ করা যায় নর্থ ইস্টের লগে আদার কান্ট্রিসর আর রেল ট্র্যাক দেখো না ওদিকে একটা রেল ট্র্যাক ওদিকে একটা তিন দিকে রেল ট্র্যাক খরের মানে প্ল্যানিংটা বহুত ভালো প্ল্যানিং আর দ্রুই দেখা যায় ইতাল গিয়া বিএসএফ ক্যাম্প মহিষাসনের হারিকানো আছে গিয়া যারা কনস্ট্রাকশনের যারা লেবারার কর্মীরা এখানে থাকে কাজ করে ওদিকেও আমরা যাইমু আগে ফোরে দিয়ে বাংলাদেশ এখানে হয়তো ফিউচার আমি দিনও মইব আমরা ট্রেনও বহ থাকবো আর মুখ দিয়ে চাইমু জানার দিকে আর দেখবো তোমরা ইন্ডিয়া এরপরে ক্রস করে দিবো এরপরে বাংলাদেশ ঢুকে যাবো এরকম অবস্থা হইব দেখা যাক কতটুকু খাজ আগায় কতটুকু কমপ্লিট হয় কতটুকু এক্সিকিউট হয় ঠিকঠাক হবে সামনে চলো সামনে রাস্তা আছে রাস্তা ক্রস করিয়া তারা আইও বানার কালভার্ট বানার রেলওয়ের কালভার্ট ক্রস করিয়া রেল ট্র্যাক আরও দূরে গেছে ওদিক স্ট্রেট গেলে বাংলাদেশ বর্ডার আর এখানে তারা সিগনালের টাওয়ার বইছে রেড সিগনাল হইলে ট্রেন থামবো গ্রিন হইলে ট্রেন যাইব মানে ভালো কাজ করে আর কি আর ও আমি গেছি মেইন রাস্তাত ওদিকে স্ট্রেট গেছে গিয়া বারগুঞ্জি আর ওদিকে তো পুরা স্ট্রেইট বাংলাদেশ লাস্ট এক বছর আগে গেছিলাম তখন কিন্তু মানে রাস্তার হো সাইড অবধি রেল ট্র্যাক আছিল কিন্তু তখন এ দেখলাম যে রাস্তা ক্রস করে রেল ট্র্যাক হো সাইডে অবধি পুরা গেছে গিয়া আর স্ট্রেইট গিয়া বাংলাদেশ কিন্তু এখান থেকে গিয়া মানে জাস্ট 1-2 কিলোমিটার ফুরে বর্ডার এদিকে আমি যাইলাম না রাস্তাটা খারাপ আর মোস্ট ইম্পর্টেন্ট যা জিনিসটা হলো গিয়া মহিষাসন রেলওয়ে স্টেশন ক্রস করিয়া বাংলাদেশ যাওয়ার পরে ফার্স্ট টাইপ রেলওয়ে স্টেশন বাংলাদেশের তার নাম হলো গিয়া শাহবাজপুর এটা ফোর্সে গিয়াছিল ডিস্ট্রিক্টর মোস্ট ইন্টারেস্টিং কথা হলো গিয়া 1965 অব্দি এই রুটে ট্রেন চলছে মহিষাসন টু শাহবাজপুর শাহবাজপুর ফোর্সে গিয়া বাংলাদেশের সিলেট ডিস্ট্রিক্টর একটা স্টেশন তে 1965 অব্দি ট্রেন চলছে এরপরে ট্রেন চলছে না তে মহিষাসন রেলওয়ে স্টেশন থেকে গিয়া বাংলাদেশ বর্ডার অবধি যে ডিস্টেন্স এই ডিস্টেন্স হয়ে 3 কিলোমিটার মানে বাংলাদেশ বর্ডার অবধি 3 কিলোমিটার খাসটা চলে অ্যাকচুয়ালি তে এই খাসটা যদি কমপ্লিট হয়ে যায় তে হো বাংলাদেশ সাইড থেকে হয়তো শাহবাজপুর টু মানে আমরা ইন্ডিয়ান মানে তার অধিক থেকে ইন্ডিয়ান বর্ডার অবধি রেল ট্র্যাকের খাসটাও কমপ্লিট হয়ে যাব ব্রডগেজ যদি এরকম হয়ে যায় তে মানে শাহবাজপুর অবধি ট্রেন যাইব এরপরে শাহবাজপুর ইয়া ঢাকা ইয়া কলকাতা তে আমরা NF রেলওয়ের যে GM আনসুল গুপ্তা তাইন ভিজিট করছেন তাইন মহিষাসন রেলওয়ে স্টেশনটা তাই গ্রিন সিগনাল তাই দিয়েছেন কইছেন যে এই বছর 2023 ডিসেম্বর খাসটা কমপ্লিট হয়ে যাব এই রুটটা অপারেশনাল হয়ে যাব আর কি এরপরের থেকে মানে ট্রেন চলাচল স্টার্ট হয়ে যাব নেক্সট ইয়ার 2024 হওয়া যায় ইকোনমিক্যালি দেখতে গেলে ইন্ডিয়া লগিয়া বহুত ইম্পর্টেন্ট বিকজ এই রুটের উপরে বেস করিয়া নর্থ ইস্ট ইন্ডিয়া স্পেশালি বোরাক মিলিয়ে বাংলাদেশের লগিয়া ট্রেড করতে পারবো আর প্লাস হইতে পারো কমিউনিকেশনের দিক থেকেও মানে একটা লিঙ্কেজ হইব বিটুইন বাংলাদেশ আর বোরাকভিলি স্পেশালি আমরা নর্থ ইস্টের লগিয়া আর সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার লাগছে এটা লগিয়া হইতে পারো স্ট্র্যাটেজিক্যালি বহুত বেশি ইম্পর্টেন্ট এই রুটটা মানে
যদিও এরকম হইতে না কোনোদিন তেও আমি কইতাম, মানে আমার মানে এজিউম দিয়ে কইতাম আর কি, যদি ইন ফিউচার যদি মানে চায়নায় ইন্ডিয়ার চিকেন নেক যেটা শিলিগুড়ি করিডোরে যদি এটা মানে খাটিয়ে নিয়ে গিয়া, তখন তো নর্থ ইস্ট পুরাপুরি ডিসকানেক্ট হয়ে যাব। কারণ এই শিলিগুড়ি করিডোর ডিস্টেন্স অনলি 21 কিলোমিটার, 21 কিলোমিটার জায়গা যদি নিয়ে গিয়া চায়নায়, তো পুরা নর্থ ইস্ট ডিসকানেক্ট হয়ে যাব গিয়া, তখন ইন্ডিয়াকে তো করতে পারবো ইজিলি ও রুটটা ইউজ করিয়া নর্থ ইস্টে মেইনল্যান্ড ইন্ডিয়ার লগে কানেক্ট করতে পারবো। যদি এরকম হইতো নাই, আর যদি এরকম ওই যায় তে এটা একটা মানে হইতে পারো স্ট্র্যাটেজিক্যালি এই রুটটা ইম্পর্টেন্ট। প্লাস ইন্ডিয়ায় প্রচুর প্রজেক্ট আনছে আফটার মোদি গভর্নমেন্ট এবার পরে ইন্ডিয়ায় হইতে পারো লুকিস্ট পলিসিরে অ্যাক্ট ইস্ট পলিসি বানাই দিছে। এটার মানে মোটিভটাও আর কি যে নর্থ ইস্ট ইন্ডিয়ার লগে বাকি যে ইস্ট এশিয়ান কান্ট্রি আছে, ইস্ট এশিয়ান কান্ট্রি সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি লগে ইন্ডিয়ায় ইয়ে করতে পারবো, লাইক হইতে পারো বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড ওইগুলো আর কি। ও আসলে আমার ভিডিও ভালো লাগলে লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার সাবস্ক্রাইব করিও, ঠিক আছে? আর আমার চ্যানেলে আরও ওরকম প্রচুর ইনফরমেটিভ ভিডিও আছে, ভিডিও তোমরা দেখিও, ঠিক আছে? টাটা, বাই বাই অ্যান্ড গুড মর্নিং।